প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছে। করোনা সময় বাসায় আছো, সুস্থ আছো। আর আমাদের অনলাইনে যে ক্লাসগুলো হচ্ছে স্কুলে, আমরা আশা রাখি যে তোমরা সেগুলো দেখবে এবং পড়বে। তো আজকে অনলাইনে ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমি পাঠ উপস্থাপনায় মোসাম্মৎ মনিকা খাতুন, সহকারী শিক্ষক গণিত, রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এখানে কিছু চিত্র দিয়েছি, দেখো তোমরা বুঝতে পারবে। দেখো তো এগুলো কিসের চিত্র? বই আর হচ্ছে কিছু প্লেট বাটি, এগুলো দেখা যাচ্ছে। আচ্ছা, এখন আমি এখানে দেখো, যদি আমি বলি এগুলো কিসের সেট যদি বলা হয়, তাহলে আমরা এটা কি বলতে পারি? আমরা বলতে পারি এটা একটা ডিনার সেট। আর পাশে যে বইগুলো দেওয়া আছে, আমরা এখানে বলতে পারি একটা বইয়ের সেট। এখন এখানে বই যদি নবম শ্রেণী থাকে, আমরা বলতে পারবো নবম শ্রেণীর বইয়ের সেট। যদি এইট থাকে, তাহলে বলবো এইট এর বইয়ের সেট। আমরা যেভাবে বলতে পারবো, তাহলে এখানে কি বললাম যে এখানে বইয়ের সেট বোঝাচ্ছে আর এখানে ডিনার সেট বোঝাচ্ছে। তো আজকে আমি তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সেট। আর সেট হচ্ছে তোমাদের সপ্তম শ্রেণী, অষ্টম বীজগণিত, আর অধ্যায় হচ্ছে সপ্তম। এখন তোমরা দেখো শিখুন ফল, তোমরা এই অধ্যায় কি শিখবে, কি কি শিখবে দেখো। আমি পড়তেছি, তোমরা দেখো এবং আমার কথাটা শোনো। সেট কি তা বলতে পারবে, সেটে ব্যবহৃত প্রতীকগুলো ব্যাখ্যা করতে পারবে, সেটের প্রকারভেদ আলোচনা করতে পারবে, সেট প্রকাশের পদ্ধতি বর্ণনা করতে পারবে। সেট কি তা বলতে পারবে প্রথম আমাদের ছিল, তাহলে সেট কাকে বলে, সেট কাকে বলে এখানে লিখে আসছে দেখো, তোমরা পারবে জানি, আমি তারপর তোমাদের বলছি। কারণ আমরা এখানে বইয়ের সেট এখানে বললে বোঝাচ্ছে যে কতগুলো বস্তুর সমাবেশকে একটা সেট বলা হচ্ছে। আমরা সংখ্যার ক্ষেত্রে একটু আরেকটু ভালো করে বলবো, সেটা হচ্ছে বাস্তব বা চিন্তা জগতের। বাস্তব বলতে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলা হয়। আবার পড়ছি, বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলা হয়। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, আমি কিন্তু ছবি যখন দেখাইছি তোমাদের, তখন কিন্তু বলছি নবম শ্রেণীর বইয়ের সেট হতে পারে। এখানে দেখো আমি আর একটা দিছি, স্বাভাবিক সংখ্যা নবম শ্রেণীর বই আরও হতে পারে, যেমন জোড় সংখ্যার একগুলো সেট হতে পারে, বেজোড় সংখ্যা সেট হতে পারে, মৌলিক সংখ্যা সেট হতে পারে, এরকম হতে পারে। তো এভাবে আমরা সংজ্ঞা দেব এবং উদাহরণ দেব। এখন সেটকে আমরা বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করি, এটা আমরা সবসময় মনে রাখব যে সেট সবসময় বড় হাতের অক্ষর হবে, ক্যাপিটাল লেটার হবে। মানে এ বি সি এক্স ওয়াই জেড, যে কোনো পি কিউ আর, যে অক্ষরটা হয় না কেন সেটা বড় হাতের ব্যবহার করব। এখন আসো আমাদের দ্বিতীয়তে কি ছিল, সেটে ব্যবহৃত প্রতীকগুলো ব্যাখ্যা করতে পারবে। প্রতীক বলতে দেখো, এখানে প্রতীক বলতে আমি যেটা সংখ্যায় ওখানে লিখে দিয়েছি ওটা এখানেও আছে। দেখো এ বি সি ইংরেজি বর্ণমালা বড় হাতের অক্ষর দ্বারা সেট প্রকাশ করা হয়। তারপর উপাদান, উপাদানকে ছোট হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। দেখো ওখানে উদাহরণ দেওয়া আছে, ছোট হাতে মানে স্মল লেটার দেওয়া আছে, এ কমা বি কমা সি ডট ডট ওয়াই কমা জেড দ্বারা প্রকাশ করা হয়। সেটের সদস্যকে সেকেন্ড ব্র্যাকেটের প্রতীকের মধ্যে আবদ্ধ করা হয়। আমরা যে কোনো, যদি আমরা বলি স্বাভাবিক সংখ্যা সেট, তাহলে সেকেন্ড বন্ধনী দিব, দিয়ে স্বাভাবিক সংখ্যাগুলো লিখব, টু ওয়ান টু থ্রি ফোর ফাইভ এরকম করে লিখে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এই যে আমরা ব্র্যাকেট দিলাম, ভিতরে আবদ্ধ করলাম কমা কমা চিহ্ন দিয়ে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করলাম, এই যে আবদ্ধ করলাম, এলে সেটের সদস্যকে এইভাবে আবদ্ধ করতে হয়। এখানে আরও আছে দেখো, সেটের সদস্যটা তো হলো, পরে দেখো বিলংস টু, আমরা এই চিহ্নটা তোমরা দেখো কি বললাম, বিলংস টু, এর অর্থ হচ্ছে বিদ্যমান, মানে এটা একটা সেটের
থাকবে সেটা এটা অবশ্যই বিদ্যমান থাকবে। নিচে দেখো আরেকটু দেওয়া আছে, x belongs to a কমা y belongs to b, কিন্তু x belongs to not belongs to b কমা y not belongs to a, তার মানে a xটা x ধরে একটা উপাদান আর a হচ্ছে সেট। আমরা এখানে বলবো a সেটের মধ্যে xটা বিদ্যমান। সেম তোমার y belongs to b, তার মানে y একটা উপাদান, আমরা উপাদান কিন্তু ছোট হাতের অক্ষর দ্বারা লিখি, yটা b এক বড় হাতের অক্ষর, b একটা সেট, তাহলে y উপাদানটা b সেটের মধ্যে বিদ্যমান। কথাটা আমি আবার বলছি, এখানে x belongs to a, তার মানে x একটা উপাদান আর a একটা সেট, তাহলে এখানে আমরা বুঝাবো যে x উপাদানটি a সেটের মধ্যে বিদ্যমান বা আছে। সেম y belongs to b, y একটি উপাদান b একটি সেট, তাহলে y উপাদানটি b সেটের মধ্যে আছে। কিন্তু যখন নট বুঝাবে তখন আমরা বলবো x, এখানে যেরকম x আর b দেওয়া আছে তার মানে xটা b সেটের মধ্যে নাই, এখানে xটা কোন সেটের মধ্যে ছিল, a সেটের মধ্যে ছিল। এখানে y not belongs to a তার মানে yটা a এর মধ্যে নাই, কারণ x আছে এর মধ্যে কিন্তু y নাই। যখন নট হবে তখন আমরা এভাবে কেটে একটা টান দিয়ে বুঝাইয়ে দিব। এরপরে দেখো আর একটু ক্লিয়ার হওয়ার জন্য তোমাদের কি দেওয়া আছে, এ দিয়ে এখানে আমরা বললাম শুধু যে এক্স একটা উপাদান, এখানে দেখো এ দিয়ে এক সেট একটা সেট আর উপাদানগুলো দেওয়া আছে 1 2 3 6 কমা বি সমান সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে উপাদানগুলো দেওয়া আছে এ কমা বি কমা সি কমা এফ। দিস ইমপ্লাই বা শুধু তীর চিহ্ন দিয়ে দেওয়া আছে সিক্স বিলংস টু এ, এফ বিলংস টু বি, এখানে কী বোঝাচ্ছে, ওখানে x belongs to, আগের লাইনে আবার আসি, x belongs to a মানে xটা এর মধ্যে আছে। এখানে দেখো সিক্স উপাদান দেখো 1 2 3 6 তার মানে সিক্সটা আছে, তার মানে আমরা বলতে পারি সিক্স বিলংস টু এ। আমরা কিন্তু এটাও বলতে পারতাম যে থ্রি বিলংস টু এ, টু বিলংস টু এ, ওয়ান বিলংস টু এ। আবার দেখো পরে f বিলংস টু b মানে f উপাদানটা b সেটের মধ্যে আছে, কিন্তু সিক্স ডাস নট বা নট বিলংস টু বি, আমরা ডাস নট বিলংস টু অথবা নট বিলংস টু ভাবে বলতে পারি, আমাদের বইয়ে দেখবার লেখা আছে, তার মানে সিক্সটা বি সেটের মধ্যে নাই। বোঝা গেল আমরা কি দেখলাম এখানে সেটের প্রতীক সমূহগুলো। এবার আসো এখানে দেখো কিছু ছবি দেখতে পাচ্ছ, চিত্র বা ছবি দেখতে পাচ্ছ, একটা ঝুড়ি দেওয়া আছে, ঝুড়িতে কিছু ফল আছে, তারপর সংখ্যা দেওয়া আছে 1 2 3 থেকে 9 পর্যন্ত, এরপর স্মল লেটার দেওয়া আছে এ থেকে জেড পর্যন্ত। তাহলে তিনটা এখানে ছবি দেওয়া আছে, তিনটা ছবি আমরা যদি এখন দেখো এখানে ব্র্যাকেটে আমরা ধরে নিয়েছি ঝুড়ির ফলগুলো একটা এ সেট, নাম্বারগুলো বি সেট, আর স্মল লেটারগুলো সি সেট, সেটা যদি আমরা এখন সেট আকারে প্রকাশ করি কেমন করে করব সেটা দেখো, একটা সেট কিন্তু সেটা আমরা কি পড়ছি, বাস্তব বা চিন্তা জগতে বস্তু সমাবেশ বা সংগ্রহকে। দেখো কতগুলো বস্তু সমাবেশ হয়েছে ফল, আবার সংখ্যাগুলো কতগুলো বস্তু সমাবেশ হয়েছে, তাহলে আমরা এটা একটা একটা করে একটা সেট বলতে পারি। এখন আমরা এই সেটগুলোর একটা নাম দিয়েছি, যেমন আম আপেল কলা লিচু পেয়ারা, এই সেট এ দ্বারা প্রকাশ করেছি সমান দিয়ে। আমরা কিন্তু আগে প্রতীক ব্যবহার করার সময় বলেছি সদস্যকে সেকেন্ড ব্র্যাকেট এবং কমা দিয়ে লিখতে হবে, দেখো আম কমা আপেল কমা কলা কমা লিচু কমা পেয়ারা। সেম বি নাম্বারে দেওয়া আছে দেখো সংখ্যাগুলো, আমরা আগের মতনই কমা দিয়ে সেকেন্ড বন্ধনী দিয়ে লিখব 1 থেকে 9। সি নাম্বারও সেম এ থেকে জেড পর্যন্ত, সেটা আমরা এভাবে লিখেছি এ বি সি ডি ডট 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 এক্স ওয়াই জেড। তাহলে কি বোঝালো, সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে, এখানে কিন্তু কোনো বলা হয় নাই যে ডট 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 ডট
বলা হয় নাই, অসীম কিন্তু বলা হয় নাই। এখানে নির্দিষ্টভাবে বলা আছে এ কয়টা আপেল আছে, এখানে আপেল আছে, কমলা আছে, কলা আছে, লিচু আছে, পেয়ারা আছে, এখানে সংখ্যা আছে 1 থেকে 9, এখানে স্মল লেটার আছে A থেকে Z, এটা সুনির্দিষ্টভাবে বলছে। তাহলে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে। তাহলে সেটের যে সকল উপাদান যদি সুনির্দিষ্টভাবে থাকে সেটাকে আমরা বলবো তালিকা পদ্ধতি। কি বলবো? যদি কোনো উপাদান একটা সেটে যদি সকল উপাদানগুলো যদি সুনির্দিষ্টভাবে থাকে তাহলে তাকে আমরা বলবো তালিকা পদ্ধতি। আসো, তালিকা পদ্ধতিটা আমি বললাম তার কথার আগে বলে ফেলি যে সেট আমরা সাধারণত দুই প্রকার বলি, আরও প্রকার ভেদ আছে। যেমন দুই প্রকার বলতে এটা প্রথমে আমরা তালিকা পদ্ধতি বলি আর সেট গঠন পদ্ধতি বলি। তোমার এছাড়াও কিন্তু আরও আছে সেটের, যেমন অসীম, সসীম, ফাঁকা, এরকম পূরক সেট এরকম আছে, শেষ সেট, সার্বিক সেট, এরকম আরও অনেক সেট আছে। এখানে আমি শুধু তালিকা পদ্ধতি আর তোমাদের সেট গঠন পদ্ধতিটা দেখাচ্ছি। দেখো এবার সেট প্রকাশের পদ্ধতি, সেখানে বলে আমাদের আরেকটা জিনিস ছিল সেট প্রকাশের পদ্ধতি। দেখো এখানে একটা গোল চিহ্ন দিয়ে আমি তীর দিয়ে কিছু লিখছি, কি লিখছি দেখো, একটাতে এ পাশে হাতের বাম পাশে লেখা আছে বাংলাদেশের বিভাগের নাম, সার্কভুক্ত দেশের নাম, অষ্টম শ্রেণী পাঠ্য বইয়ের নাম, মৌলিক সংখ্যা, জোড় সংখ্যা, ইংরেজি বর্ণমালা। আমরা এর আগে যেমন ছবি দিয়ে কিন্তু আমি যেভাবে বুঝিয়ে দিয়েছি যে এটা আপেল, কলা, সংখ্যা, নাম্বার, তোমার হচ্ছে স্মল লেটার, এগুলো কিন্তু দেখানো হয়েছে। এখানে এখন দেখো বাংলাদেশের বিভাগের নাম, সার্কভুক্ত দেশের নাম, অষ্টম শ্রেণী পাঠ্য বইয়ের নাম, আবার এখানে মৌলিক সংখ্যা, জোড় সংখ্যা, ইংরেজি বর্ণমালা। এই দেখো মৌলিক সংখ্যা কিন্তু 1 থেকে 12 বলে দেওয়া আছে। এগুলোকে আমরা কিভাবে লিখতে পারি এখন দেখো, সেট এক্স সেকেন্ড ব্র্যাকেট এক্স সাকস ড্যাট, এটাকে আমরা বলবো সাজ ড্যাট এক্স কমা মৌলিক সংখ্যা, এবং 1 <S>=S>=12, তোমার এটা 1 থেকে 12 মধ্যে হতে হবে, মানে 1 আছে 12 আছে, মানে 1 থেকে 12 মধ্যে হবে। এরপরে আসো দেখো পরে ইংরেজি বর্ণমালা যেটা আছে সেটাকে আমরা কিভাবে করছি, সেটা হচ্ছে এক্স সাজ ড্যাট এক্স কমা ইংরেজি বর্ণমালা এবং এ থেকে এফ পর্যন্ত। আবার সার্কভুক্ত দেশের নাম ছিল, তাহলে এক্স সাজ ড্যাট এক্স সার্কভুক্ত দেশের নাম, মানে যদি আমাকে কোনো একটা জিনিস দিয়ে আমাকে বলা হয় যে এটা সেট প্রকাশ করো তাহলে আমরা সেটা দেখব এবং এভাবে লিখে দিব যে এক্স সাজ ড্যাট এক্স ইংরেজি বর্ণমালা, এবং এটা ওখানে আমার দেওয়া ছিল এ থেকে এফ পর্যন্ত, তা আমরা এখানে এ থেকে এফ পর্যন্ত লিখে দিয়েছি। এবার দেখো এর আগে গেছে আমি কি বললাম যে সেট এর হচ্ছে তালিকা পদ্ধতি আর গঠন পদ্ধতি। তাহলে সেট গঠন পদ্ধতিটা এখন কি এবং কাকে বলে? আমরা তালিকা পদ্ধতি কিন্তু আমরা বলছি সুনির্দিষ্টভাবে, আর সেট গঠন পদ্ধতিতে কি সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে এখানে একটা শর্ত দেওয়া থাকবে, যে কোনো একটা শর্ত দেওয়া থাকবে, হয়তো বা তোমাকে বলা হচ্ছে যে হচ্ছে 3 এর গুণিতক লেখো, এরকম একটা শর্ত দেওয়া থাকবে। এভাবে যখন শর্ত দেওয়া থাকবে সেটাকে আমরা বলবো সেট গঠন পদ্ধতি। তাহলে কি সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদান নির্ধারণের জন্য শর্ত দেওয়া থাকে। কি বললো? সুনির্দিষ্টভাবে, দুটা ইম্পর্টেন্ট, সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকবে না কিন্তু শর্ত দেওয়া থাকবে, সেটাকেই আমরা বলবো সেট গঠন পদ্ধতি। এখানে উদাহরণ একটা দেওয়া আছে দেখো, 10 এর চেয়ে ছোট স্বাভাবিক জোড় সংখ্যা, তার মানে কি হবে? 10 হবে না, 10 এর চেয়ে ছোট হবে। তা আমরা ধরে নিলাম এক্স, এক্স একটা স্বাভাবিক জোড় সংখ্যা, সেটাকে আর আমরা এর আগে স্লাইডে দেখেছি কিভাবে প্রকাশ করতে হয় সেট, কিভাবে প্রকাশ করতে হয়, কিভাবে আমরা ধরে নিলাম এ একটা সেট যেটা 10 এর চেয়ে ছোট স্বাভাবিক জোড় সংখ্যা হবে, সেটা বললাম যে এটা এটা এই সেটটা আমি নাম দিলাম এ, তারপর সমান সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে লিখতে হবে এটা আমরা জানি এক্স সাজ ড্যাট এক্স স্বাভাবিক জোড় সংখ্যা কমা, আর বলেছে কি 10 এর চেয়ে ছোট, তার মানে এক্স লেস দ্যান 10, তার মানে এক্সের মানটা 10 এর চেয়ে এখানে কি মানে এক্সের 10 এর চেয়ে ছোট হবে।
দেখো এখানে আমি আরো কিছু পদ্ধতি দিয়েছি, মানে আরো উদাহরণ দিছি আর কি, তালিকা পদ্ধতি, গঠন পদ্ধতি। দেখো তালিকা পদ্ধতি এখানে কি দিয়েছে, এ দিয়ে, এ একটা সেট যার উপাদান ছোট হাতে এ বি সি, বি একটা সেট নাম্বার দেওয়া আছে 2 3 4, এবং সেট গঠন পদ্ধতি কি দেওয়া আছে, সেট গঠন পদ্ধতি এ সমান এক্স সাজ ড্যাট এক্স স্বাভাবিক সংখ্যা। আমরা কিন্তু বলেছি যে সেটের কিন্তু এরকম স্বাভাবিক সংখ্যা নবম শ্রেণীর বইয়ের সেট এরকম কিন্তু বলছিলাম, তো এটাকে এভাবে প্রকাশ করা যায়। বি দেখো এখানে গুণিতক দেওয়া আছে, এটাকে আমরা কীভাবে প্রকাশ করতে পারি, দেখে মনে হচ্ছে কিন্তু গুণিতক কি 3 6 9 12, তাহলে এ সেকেন্ড ব্র্যাকেট এক্স সাজ ড্যাট এক্স 3 এর গুণিতক। আর একটাভাবে লিখতে পারি এক্স লেস দ্যান ইকুয়াল 12, মানে 12-র চেয়ে বড় হবে না, 12 হবে, 12-র চেয়ে বড় হবে না। সি নাম্বার আর একটা দিয়েছি এক্স কমা 21 এর গুণনীয়ক, তাহলে কী কী হবে 1 3 7 21। তো আমরা এইভাবে কিন্তু আরও অনেকভাবে আমরা প্রকাশ করি, তোমরা নিজেরাই তোমরা বিভিন্ন ধরনের, এখানে আমি 3-এর গুণিতক লিখেছি, তোমরা হয়তো 5-এর গুণিতক লিখলা, অথবা বললা যে 12-র নিচে সংখ্যা বা 12 বা 15-এর নিচে ছোট সংখ্যা বা বড় সংখ্যা 15 এক্স গ্রেটার দ্যান হচ্ছে 15। এভাবে কিন্তু লিখে লিখে তোমরা বাসায় প্র্যাকটিস করতে পারো, তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। আর এখানে তো তোমাদের স্লাইডগুলো দেওয়া থাকবে, তোমরা বারবার তোমরা রিপ্লাই করে দেখবে যে কীভাবে লিখেছে কীভাবে করেছে, তোমরা নিজে নিজেই তৈরি করবা দেখবা, তাহলে আরও তোমাদের মনে থাকবে। তো আজকে আমাদের শিক্ষণফল এই এইটুকুই ছিল যে সেট কাকে বলে, সেটের ব্যবহারে প্রতীকগুলো কীভাবে প্রকাশ করা যায়, তারপরে সেটের প্রকাশ, সেটের পদ্ধতি প্রকাশ করা, তারপরে তোমার সেট প্রকাশের পদ্ধতি, প্রকারভেদ, এই কয়টাই কিন্তু আমাদের আজকে ছিল। আশা করি তোমরা আজকে ক্লাসে যে কয়টা আমি তোমাদের দেখালাম, যে কয়টা শিক্ষণফল আমি আলোচনা করলাম, তোমরা বুঝতে পেরেছ এবং তোমরা পড়বা বাসায় এভাবে বই সাথে নিয়ে, আরও পড়বা, আরও প্র্যাকটিস করবা, আর আমি আশা রাখবো তোমরা অবশ্যই অবশ্যই ভালো করবা। এখন তোমাদের একটা বাড়ি কাজ দিচ্ছি, আমি কিন্তু শিক্ষণফল ওখানে সেট সেটের প্রকারভেদ আমি কিন্তু দুটো আলোচনা করেছি, এবং তোমাদের বলেছি যে আরও আছে তোমাদের বইয়ে আছে, যেমন অসীম সেট, সসীম সেট, ফাঁকা সেট, পূরক সেট, সার্বিক সেট, শেষ সেট, এই যে সেটগুলো আছে এগুলো তোমরা পড়বে উদাহরণসহ, ঠিক আছে? আশা করি আজকের ক্লাসে তোমাদের সমস্যা হবে না। তো আজকে ক্লাসে তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, তোমরা ভালো থাকবে, রুম বাসায় থাকবে, পড়াশোনা করবে, খাওয়া দাওয়া ঠিক মতন করবে, আর অবশ্যই পড়াশোনা করবে। ধন্যবাদ।